আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের হাতের মেহেদি গাঢ় করবেন এবং দীর্ঘস্থায়ী করবেন। তো যে কোনো উৎসবেই নারীরা মেহেদি পরতে ভালোবাসে, এমনকি বিয়ের সময় একটা অংশ জুড়েই থাকে মেহেদি পরানো এবং মেহেদি পরার আয়োজন। কিন্তু অনেক সময় মেহেদির রং নিয়ে পড়তে হয় অনেক বিড়ম্বনায়। অনেকেই পায় না তাদের কাঙ্ক্ষিত গাঢ় রং। স্বল্প কিছু নিয়ম অনুসরণ করলেই মনের মতো রং পাওয়া সম্ভব। আর অবশ্যই মেহেদি হাতে লাগানোর আগে হাত দুটি ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। হাতে কোনো প্রকার ময়লা বা তেল জাতীয় কোনো কিছুই থাকা যাবে না। আর আমি এখানে মেহেদির প্যাকটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো কিছু মেহেদি উঠিয়ে নিচ্ছি। আর আজকে আমি মেহেদির রং গাঢ় করার জন্য যে উপাদানটা ইউজ করব সেটা হচ্ছে লবঙ্গ। আমি এখানে কয়েকটি লবঙ্গকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর একটি হাঁড়িতে আমি গরম করার জন্য পানি দিয়েছি। তো আমার পানিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই লবঙ্গটা পানিতে ঢেলে দিব এবং আমি এর সাথে অ্যাড করব 2 চামচ চাপাতি। আর এই দুটি উপকরণকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিব, খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানিটা যখন কালো কালার হয়ে যাবে তখন আমি একটি বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা নিয়ে নিব। আর আমি এখানে মেহেদিগুলোকে সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি চিনি, আর এর সাথে আমি এখন অ্যাড করব 2 টেবিল চামচ লবঙ্গ। আর চাপাতি দিয়ে যে পানিটা তৈরি করেছি এর মধ্যে আমি এখন 2 চামচ অ্যাড করব। তারপর খুব ভালোভাবে মেহেদির সাথে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার মেহেদির প্যাকটা। এখন শুধু হাতে ডিজাইন করে দিয়ে দেওয়ার পালা। আর অবশ্যই মেহেদিটা দেওয়ার পর মেহেদি শুকিয়ে গেলে হাত থেকে শুকনো মেহেদিগুলোকে ঝরিয়ে নিয়ে হাতে ভুলেও পানি দেওয়া যাবে না। মেহেদিগুলো ঝরানো হয়ে গেলে তুলোর সাহায্যে নারিকেল তেল দিয়ে মেহেদির নকশার উপর লাগাতে হবে। এভাবে 5 থেকে 10 মিনিট করে করতে হবে, অপেক্ষা করতে হবে যে আধা ঘন্টার মতো। এরপর হাত দুটো ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে মেহেদির রং যেমন গাঢ় এবং তেমনই নকশার স্থায়িত্ব বাড়বে। তো সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।